লেয়ার নিয়ে কাজ করছি, সেগুলো রেগুলার বা নর্মাল ছিল, আলাদা কোনো স্পেশালিটি ছিল না। তো আজকে যে টাইপের লেয়ার নিয়ে আলোচনা করা হবে এটাকে বলা হচ্ছে স্মার্ট অবজেক্ট। কিছু আলাদা স্পেশালিটি পাওয়া যাবে, রেগুলার যে লেয়ারগুলো ছিল সেগুলোর চাইতেও কিছু আলাদা কিছু ফিচার পাওয়া যাবে এটাতে, সেগুলো একটু দেখব, যেগুলোকে আসলে যে জিনিসগুলো দিয়ে আসলে রেগুলার লেয়ার থেকে এটাকে আলাদা করা যাবে। যে নর্মাল লেয়ার এরকম ছিল, একটা ইমেজ নিয়ে আসছি, সিলেকশনের ব্যাপারগুলো তো আমরা গত ক্লাসে দেখছি, তাই না? সিলেকশন, যে মার্ক ইউটিউব দিয়ে সিলেকশন নেওয়া যাচ্ছে, সিলেকশন নিয়ে সেখানে সেটা সেই জায়গাটা কপি করতে পারতেছি, তারপর কাট করে ফেলতে পারতেছি, ডিলিট করতে পারতেছি, তারপর কালার ফিল করে দিতে পারতেছি, এই ব্যাপারগুলো সিলেকশন নিয়ে করা যেত। প্র্যাকটিস করছিলেন কি এই কাজগুলো বাসায়? আচ্ছা, এই কাজগুলো করতে পারতাম যেগুলো নর্মাল লেয়ারে করা সম্ভব ছিল। তো স্মার্ট অবজেক্টে কিছু কিছু জিনিস এগুলোর মধ্যে থেকে করা যাবে না। যেমন আমি এখান থেকে কি করতে পারতেছি, ডিলিট করে ফেলতে পারতেছি, কিন্তু যদি একটা এই লেয়ারটাকে যদি আমি স্মার্ট অবজেক্ট হিসেবে বানাই, তো দেখা যাবে যে আমি সেখান থেকে কোনো ডিলিট করতে পারবো না। স্মার্ট অবজেক্ট বানানোটা আগে শিখে নিব। একটা লেয়ারকে যদি আমি স্মার্ট অবজেক্ট বানাতে চাই, জাস্ট এই লেয়ারটার ডান দিকে একটু এদিকে, এর মধ্যে না, থাম্বনেলের মধ্যে না, থাম্বনেল থেকে একটু ডান দিকে এসে রাইট বাটন ক্লিক যদি করে ফেলি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন পাওয়া যাবে। এই অপশনটাতে ক্লিক করে দিলে একটু খেয়াল করেন, এই জায়গাটা কিন্তু আগে কীরকম ছিল, আগে ছিল এরকম প্লেন, কোনো কোনো কিন্তু এখানে নিচ থেকে কোনো শেপ টেপ কিন্তু কিছু দেখাচ্ছিল না। যখন আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট মানে স্মার্ট অবজেক্ট করে ফেলতেছি, দেখেন ডান দিকে কোনায় একটা আলাদা বক্স চলে আসতেছে না, তার মধ্যে চিহ্ন দেখাচ্ছে ইমেজ টাইপের। তো এই চিহ্ন দেখে বুঝতে হবে যে এই লেয়ারটা আসলে একটা স্মার্ট অবজেক্ট লেয়ার, এবং এখানে বলেও দিচ্ছে যে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। তো এই স্মার্ট অবজেক্ট লেয়ারটাকে আমি দেখেন এখন যদি কোনো সিলেকশন নেই, লেয়ারটা সিলেক্ট আছে, আমি যদি ডিলিট চাপি, এখান থেকে ডিলিট করা যাচ্ছে না, কি বলতেছে দেখেন, কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট ডিরেক্টলি এডিটেবল। ডিরেক্টলি এডিট করা যাচ্ছে না, এই কথাটা এখানে একটু স্পেশাল, অন্যান্য লেয়ারে কিন্তু এই ব্যাপারটা বলতো না, কিন্তু আমি যদি কোনো স্মার্ট অবজেক্টে যাই ডিলিট করতে গেলে বলতেছে যে ডিরেক্টলি এডিটেবল এডিট করা যাচ্ছে না। ডিরেক্টলি এডিট বলতে আসলে অনেক কাজই বোঝায়, তো তার মধ্যে দিয়ে কিছু কিছু জিনিস করতে পারবো না। যেমন ডিলিট করতে পারলাম না, চাইলে আমি কি করতে পারতাম, নর্মাল লেয়ারে কালার ফিল করে দিতে পারতাম সিলেকশন নিয়ে, তাই না? এই কাজটাও সেখানে, সেই কাজটাও এখানে করা যাচ্ছে না। আমি কন্ট্রোল ব্যাকস্পেস অল্ট ব্যাকস্পেস চাপতেছি, কিন্তু এখানে কিন্তু কালার ফিল করতেছে না কোনো। এই জিনিসগুলো কিন্তু আলাদা নর্মাল লেয়ারের তুলনায়। এখন হয়তো কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে এটা কি আসলে অকেজেই করে দিল, কাজের কাজ তো কিছু হচ্ছে না, ওটা তোর অসুবিধা হচ্ছে। তো আগে ফিচারটা বুঝে নেই, তারপরে কী সুবিধা কী অসুবিধা সেই জিনিসটা হয়তো বুঝে ফেলবো। তো এই জিনিসটাকে যদি আমি এডিট করতে যাই, এই এই ডকুমেন্টে থেকে আর এটাকে এডিট করা যাবে না, তো এটাকে অন্য কোনো ডকুমেন্টে ওপেন করে, অথবা এটাই হয়তো ওপেন হবে, সেখানে যে যদি চেঞ্জ করি, তখন দেখা যাবে যে এখানে চেঞ্জটা চলে আসবে। সেটা কীভাবে করা যেতে পারে, এই লেয়ারটা থাম্বনেইলের মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি, অথবা রাইট বাটন ক্লিক করে এডিট কন্টেন্টস নামে অপশনটাতে যাই, তাহলে এটা কী কাজ করে সেটা একটু দেখি। আমি ডাবল ক্লিক করে ওপেন করতেছি, ডাবল ক্লিক করলাম, এই যে ইমেজটা ছিল এখানে এসে ওপেন হয়েছে, লেয়ার ওয়ান ডট পিএসবি, পিএসডি বলতেছে না, পিএসবি বলতেছে। এখানে এসে কিন্তু ইমেজটা পুরাটাই ওপেন হয়ে গেছে, এবং এখানে কিন্তু আর স্মার্ট অবজেক্ট দেখাচ্ছে না, খেয়াল করছেন? এখানে কিন্তু পিক্সেল লেয়ার দেখাচ্ছে। এবং এখানে আমি কী করতে পারবো, সাপোজ এটা ডিলিট করে ফেলতে পারবো, অথবা এটাকে কালার ফিল করে দিতে পারবো। কালার ফিল করে দিলাম, এখানে কিন্তু যা আগে যা ছিল তাই আছে। এই জায়গায় যদি কোনো কাজ আমি করি, কোনো মডিফাই যদি আমি করি, জাস্ট সেটা যদি আমি রাখতে চাই, সেভ করতে চাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করে দেই, এই জায়গাটাতে এসে দেখবো যে এই ছবিটাতেও ওই চেঞ্জটা হয়ে গেছে, মানে যেই চেঞ্জটা আমি এই জায়গাটাতে করছি, সেই চেঞ্জটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা,
এখন শুধু যে এই কাজগুলাই করতে পারবো, কপি কাট পেস্ট ডিলিট এগুলো যে করতে পারবো এরকম না, আমি চাইলে যদি নতুন কোনো লেয়ার এখানে অ্যাড করি সেটাও কিন্তু করা সম্ভব। আমি যদি একটা টেক্সট লেয়ার নেই, এখানে যদি কিছু টাইপ করি, সাপোজ এখানে কিছু লিখলাম, দেখেন এই জায়গাটা কিন্তু দুইটা লেয়ার চলে আসলো, আগে একটা ছিল দুইটা, এরকম আরো অনেক হতে পারে। সরি, এখানে হয়তো তিনটা লেয়ার নিলাম, সব মিলে চারটা লেয়ার হয়ে গেল। কিন্তু সবশেষে আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেই, এখানে এসে দেখবো যে আমার লেয়ার কিন্তু একটাই, তাই না? কিন্তু সব কিছু আমি এর মধ্যে দেখতে পাচ্ছি। যখন এটা এটা আমি কেটে ফেলে দিলে এখন কোনো সমস্যা নাই, আগে যেটা ছিল যেটার মধ্যে আমি অ্যাড করছি এটা ফেলে দিচ্ছি। এখন এখানে কিন্তু অনেক কিছুই ছিল, চারটা লেয়ার ছিল, কিন্তু শো করতেছে একটা লেয়ারের মধ্যে। এবং আমি যখন এটাকে এডিট করতে যাব ডাবল ক্লিক করে, দেখবো যে এখানে আবার চারটা লেয়ারই আছে। এটা একটা সুবিধা বলা যেতে পারে না? সব কিছুকে একটা প্যাকেজকে আমি অ্যাট এ টাইম শো করতে পারতেছি, এটা একটা সুবিধা হতে পারে। এই কাজটা এখান থেকে করা যাবে। তারপর আরও একটা জিনিস, এটার একটা অ্যাপ্লিকেশন হতে পারে, আমরা যে মকআপগুলো দেখি না, অনেকে হয়তো ইউজ করা শুরু করে দিছি ফটোশপে, যে মকআপগুলো করি, আপনার বিজনেস কার্ড বানাচ্ছেন মকআপ করতেছেন অনেকে, তাই না? তো এই মকআপগুলো কিন্তু প্রত্যেকটাই স্মার্ট অবজেক্ট দিয়ে তৈরি করা, কারণ স্মার্ট অবজেক্ট ছাড়া মকআপ তৈরি করা যাবে না। সেই জিনিসটা হয়তো আমরা পরে দেখবো, বা আজকে হয়তো একটু দেখাবো। তো আপাতত এই কাজটা একটু দেখেন যে এটা কাজ করতেছে কিনা। স্মার্ট অবজেক্ট বানাবেন, বানানোর পর কিন্তু এই জায়গায় একটা লেয়ারই পাচ্ছি। এখন আমি যদি চাই এটাকে ফ্ল্যাট করে দিব, একদম ফ্ল্যাটেন করে দিব, চারটা লেয়ারের আমার দরকার নাই, তো অ্যাট এ টাইম আমার এটা থাকলেই চলবে, তখন আমি এটা কি করতে পারবো, আবার নর্মাল রেগুলার লেয়ারের মতো আবার এটাকে আমি একটা পিক্সেল লেয়ার হিসাবে তৈরি করে ফেলতে পারবো। সেই জন্য কি করব, রাইট বাটন ক্লিক করে রেস্টারাইজ লেয়ার নামে একটা অপশন পাওয়া যাবে, এটা যদি করে দেই, দেখেন আবার আগের মতো পিক্সেল লেয়ার হয়ে গেছে না, এবং এখন আবার আগের মতো সে কাজ করবে, যা করব সেই কাজ করবে। দেখেন আবার ডিলিট করা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? কিন্তু ওইভাবে আমি আবার চারটা লেয়ার আলাদা আলাদা করে আর পাবো না। এটা কখন করব, যখন আমি বুঝে যাচ্ছি যে আমার আর এডিটের দরকার নাই, তখন আমি এটা করতে পারবো। কারণ স্মার্ট অবজেক্ট কিন্তু ওই পরিমাণ ভলিউম কিন্তু সে নিবে, চারটা লেয়ার আলাদা করে নিয়ে রাখতেছে একটা জায়গায়, সেই জায়গাটা কিন্তু সে এখানে দখল করবে, এখানে আপনার ডকুমেন্টের সাইজ কিন্তু সে ভারী করবে, আপনি ফ্ল্যাট করে দিলে জায়গা কমে যাবে। তো তখনই করতে হবে যখন আপনার আর মডিফাই করার দরকার নাই, বা পুরো কাজ হয়ে গেছে, তখন আপনি এই কাজটা করে ফেলতে পারেন। সাধারণত এটা খুব একটা করা হয় না, কারণ স্মার্ট অবজেক্টটা রেখেই দেওয়া হয়, কারণ কখন মডিফাই করা লাগতে পারে এটা তো বলা যাচ্ছে না। এটা একটা ব্যাপার গেল, এটা একটু দেখেন, ততক্ষণে আমি আর একটা অন্য কাজ একটু রেডি করি। অবজেক্ট নেওয়া যায়, এই অবজেক্টটা আমি তৈরি করছি, সাপোজ এটা যদি আমি কোনো আইকন হিসেবে ধরি, সিম্পল একটা আইকন কিন্তু মাল্টি কালার, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিচ্ছি, ফটোশপে এসে জাস্ট পেস্ট করব। পেস্ট করে দিলেই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে এই পপ আপটা আসবে যে কি হিসাবে আমি চাচ্ছি এটাকে। পিক্সেল হিসেবে যদি চাই, সে কি করবে, একটা পিক্সেল লেয়ার হিসেবে আসবে। একটা করি তো দেখাচ্ছি, একটা তো দেখাই, একটাকে বুঝান। এখানে পিক্সেল লেয়ার, যে পিক্সেল লেয়ারের কথা বলতেছিলাম এতক্ষণ, যে পিএনজি ইমেজ হিসেবে কিন্তু এটা আসছে, এটা কিন্তু একটা পিএনজি ইমেজের মতোই, দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু ট্রান্সপারেন্ট। তো লক ট্রান্সপারেন্ট পিক্সেল করলে বাইরের জায়গাটুকু আমার কি হয়েছে, লক হয়ে গেছে। এখন আমি যদি এই কালারটা দিয়ে ফিল করি, অল্টার ব্যাক স্পেস, পুরোটা কি হয়ে গেল, সেম কালার হয়ে গেল না? তো এখানে একটা প্রবলেম তৈরি হচ্ছে যে একটা টাইম এটা করা যাচ্ছে না। সেম জিনিসটা আমি যদি আবার নেই, স্মার্ট অবজেক্ট যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম, শেপ নিলে সে একটা শেপের মতো করে আসবে। আমরা রেকট্যাঙ্গেল আঁকি, শেপ তৈরি করি, সেখানেও কিন্তু মাল্টি কালার দেওয়ার অপশন নাই, পাথ হিসেবে নিলে সে পাথ, পেন্ডুলের কাজ শিখলে এটা বোঝা যাবে। আর শেপ, স্মার্ট অবজেক্ট যেটা নিয়ে আসলে মূল কথা, সেটা হিসেবে যদি নেই, সেটা কিন্তু যখন এন্টার দিয়ে দিব, এটা কিন্তু একটা স্মার্ট অবজেক্টের লেয়ার হিসেবেই দেখাবে। তো এটার এখানে কী সুবিধাটা পাওয়া যাবে,
যেহেতু স্মার্ট অবজেক্ট কি করা যায় না, সেম ডকুমেন্টে এটাকে এডিট করা যায় না, অন্য একটা ডকুমেন্টে এডিট করা যাবে, এডিট করলে কিন্তু আমি আবার আলাদা আলাদা করে এগুলোকে পাবো। এবং যেহেতু আমি ইলাস্ট্রেটর থেকে এই জিনিসটা নিয়ে আসছি, তখন এটাকে আমি যদি ওপেন করি সেটার এই বা ফটোশপেই কোনো আলাদা কোনো ডকুমেন্টে ওপেন হবে না, এটা ইলাস্ট্রেটরে যে ওপেন হবে। দেখেন এটাকে যদি আমি খুলি, ডাবল ক্লিক করতেছি, ইলাস্ট্রেটর চলে আসছে, তাই না? এবং ইলাস্ট্রেটরে কি বলতেছে, ভেক্টর স্মার্ট অবজেক্ট ডট এআই, আনটাইটেলটা আমি তৈরি করছিলাম, তো নতুন একটা ডকুমেন্ট খুলে এই নামে তৈরি হয়েছে ভেক্টর স্মার্ট অবজেক্ট। কী জন্য ভেক্টর স্মার্ট অবজেক্ট হলো, এই লেয়ারটার নাম কিন্তু আসছিল ভেক্টর স্মার্ট অবজেক্ট। ইলাস্ট্রেটর থেকে যদি কোনো অবজেক্ট স্মার্ট অবজেক্ট হিসেবে ফটোশপে কপি করা হয়, পেস্ট করা হয়, সেক্ষেত্রে সেটার নাম আসে ভেক্টর স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট হিসেবে তো আসে। তো এই জায়গাটা থেকে আমি যদি এটার কালার চেঞ্জ করে দেই, অন্য কোনো কালারে যদি যাই, লালে যেতে পারি, শুধু একটা চেঞ্জ করে কন্ট্রোল এস দিয়ে এখান থেকে সেভ করতেছি, ইলাস্ট্রেটরে সেভ করলাম, ফটোশপে এসে দেখবো যে ফটোশপে চেঞ্জ হয়ে গেছে। এটা একটা সুবিধা না? আচ্ছা, কোথায় এই সুবিধাটা আমরা পাবো? আমরা যখন কোনো ওয়েবসাইটের ইন্টারফেস ডিজাইন করতে যাই, সেখানে কিন্তু দেখবেন যে এইদিকে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা লোগো থাকে, তাই না? লোগো থাকে না, আপনারা যে ওয়েবে যে সাইটগুলো ভিজিট করেন, একটা লোগো কিন্তু এপাশ থেকে থাকে। তো আমরা ডিজাইন করার সময় লোগোটা যদি ইউজ করি, সেটা যদি ইলাস্ট্রেটর থেকে তৈরি করে এনে স্মার্ট অবজেক্ট হিসেবে এখানে রাখি, তো সেটার কালার চেঞ্জ করতে যদি হয়, অনায়াসে ইলাস্ট্রেটরে যেয়ে চেঞ্জ করে ফেলতে পারবো। এই কাজটা এখান, এই সুবিধাটা এখান থেকে পাওয়া যাবে। তো এই জিনিসটা একটু প্র্যাকটিস করে ফেলতে পারেন, ইলাস্ট্রেটর থেকে কীভাবে আনা যাচ্ছে একটু দেখে নেন আগে। একটা শেপ নিয়ে নিচ্ছি, এই শেপটাকে আমি স্মার্ট অবজেক্ট বানায় ফেলবো। এই শেপটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলতেছি। একটা জিনিস একটু খেয়াল করবো, এখন কন্ট্রোল টি তো আমরা দিতে পারতাম, তাই না? কন্ট্রোল টি দিয়ে আমি যদি জাস্ট ডিস্টর্টে এসে একটা মাথা জাস্ট বাঁকা করে দিলাম, বাঁকা করে দিয়ে এটাকে আমি যাচ্ছি ওপেন করব, ঠিক স্মার্ট অবজেক্ট যেভাবে ওপেন করে সেরকম করে। এখানে কি আমি এরকম বাঁকা পাইছি? বাঁকা আমার এইখানে, বাঁকা কিন্তু এইখানে না। তো মকআপের জন্য কিন্তু এই থিওরিটা অ্যাপ্লাই করা হয়। আমরা মকআপে যে দেখি না এরকম বাঁকা টাকা হয়ে আছে প্রেজেন্টেশনটা, কিন্তু যে জায়গায় আমরা ইনপুটটা দিব, আমাদের যে ওয়ার্কটা দিব, সেই জায়গাটা কিন্তু আমরা এরকম ফ্ল্যাট পাই, তার জন্য কিন্তু এই কাজটা করা যায়। নাহলে কি এই জায়গায় যদি আমার ডিজাইনটা বসানো লাগতো তাহলে কিন্তু এরকম টেনে বাঁকা করে দেওয়া লাগতো, ব্যাপারটা কিন্তু সেটা করতে হয় না। জাস্ট ফ্ল্যাট ডিজাইনটা এরকম একটা জায়গায় বসায় দেই, সেভ করে দিলে এরকম বাঁকা হয়ে শেষও করে। তো এভাবে আসলে মকআপের প্ল্যাটফর্মটা তৈরি করা হয়। এটা একটা ব্যাপার ছিল। আরেকটা জিনিস দেখবো, এটা নিয়ে দেখতে পারি, এটা একটা অসুবিধা সুবিধা দুইটাই হতে পারে, যে আমরা তো অল্টার চেপে কপি করে ফেলি, তাই না? তো এরকম দুই তিনটা শেপ আমি কপি নিয়ে নিলাম, এখানে এটা আমি ওপেন করে এটাতে কালার চেঞ্জ করে দিব, এরকম কিছু দিয়ে সেভ করে দিচ্ছি। এখানে এসে দেখব সবগুলাতে কালার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ করলাম কয়টাতে? একটাতে, সবগুলাতেই চেঞ্জ হয়ে গেল। তো এটা অনেক সময় আমার জন্য সুবিধা, এরকম হতে পারে যে সেম টাইপের কিছু শেপ আছে, একটাতে চেঞ্জ করলে সবগুলা যদি কালার চেঞ্জ হয়ে যায়, অনেক ক্ষেত্রে আমার এটা সুবিধা হবে, এরকম আমার লাগতে পারে যে অ্যাট এ টাইম সবগুলা শেপের আমি কালার চেঞ্জ করে ফেলবো। এটা অনেক সময় লাগতে পারে, যেটা একটা সুবিধা। আবার অনেক সময় কি হতে পারে, হয়তো এরকম 10টা শেপ আছে সেম, তো আমার হয়তো একটা চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু স্মার্ট অবজেক্ট হিসেবে যদি থাকে তখন আবার অসুবিধা। তো এরকম অসুবিধা যদি হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এরকম যদি স্মার্ট অবজেক্ট থেকে যায়, তখন আর অল্টার চেপে কপি করব না বা কন্ট্রোল জে দিয়ে কপি করব না, তখন কপিটা একটু অন্য স্টাইলে করব। কপি করার জন্য রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের নিচেই দেখেন আরেকটা অপশন পাওয়া যাচ্ছে, নিউ স্মার্ট অবজেক্ট ভায়া কপি, এখানে যদি দেই তাও কপি হবে। দেখেন একটা কপি চলে আসছে, এই কপিটা আসছে। তো এখন আমি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে কিন্তু কালার দিতে পারবো,
শুধু যদি শুধু নিচেরটাতে দিতে চাই, এটা দেশে কালার চেঞ্জ করে যদি সেভ করে দেই, এখানে এসে কিন্তু দেখবো যে শুধু এইটাতেই কালার চেঞ্জ হয়েছে, এটাতে হয় নাই। বোঝা যাচ্ছে ব্যাপারটা? মানে দুইটাই কিন্তু দেখলাম যে অ্যাট এ টাইম কীভাবে কালার করা যাচ্ছে এবং ইন্ডিভিজুয়ালি কীভাবে কালার করা যাচ্ছে, দুইটাই কিন্তু দেখে ফেললাম। একটু এটা একটু দেখে নেন। গুগল যেটা করে 800-এর উপরে 808টা, আমি লাস্ট দেখেছি 808টা ফন্ট ওরা ফ্রি দিচ্ছে। যাবেন হলো google.com/fonts, ফন্টস এই সাইটে যাবেন। এই সাইটে গেলে এখানে ফন্ট পাবেন, দেখেন এই যে ভিউইং 808, 808টা ফন্ট আপনাকে ফ্রি দিচ্ছে, এগুলো 100% ফ্রি অফ কস্ট। লিংক google.com/fonts। আচ্ছা, এখান থেকে যে ফন্টগুলো আপনার প্রয়োজন হবে, মনে করেন আমি যেটা খুলতেছি অসল্ট, এটা হলো আপনি নিতে চান, এখানে জাস্ট সিম্পলি ক্লিক করেন, চলে আসলো। ডোরিসটা নিতে চান, ডোরিসটা অ্যাড করেন। ক্রিমসনটাও ভালো ফন্ট। তারপরে হয়তো আমি আরেকটা দরকার যেটা ছিল লেটো, লেটো নিতে চাই। আচ্ছা, যে যে ফন্টগুলো আমি প্লাস দিয়েছি এখন মাইনাস চিহ্ন দেখাচ্ছে, আপনি এখানে ক্লিক করলে দেখবেন এই ফন্ট সুইটটা দেখাচ্ছে যে কী কী ফন্ট আপনি সিলেক্ট করেছেন, এগুলো নাম এখানে দেখাচ্ছে, আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার এখানে নামগুলো উপরেও দেখাচ্ছে, এখানে চাইলে মাইনাস করে দিতে পারেন যে ফন্টটা আপনার প্রয়োজন নেই। আপনি যদি ডাউনলোড করতে চান, এখানে ডাউনলোড বাটন আছে, সিম্পলি ক্লিক করেন। ক্লিক করলে ডাউনলোড জন্য আপনাকে একটা জিপ ফাইল দিবে, জিপটা হলো fonts.zip নামে আছে, আপনি সেভ করে দেন। ডাউনলোড ডান। এখন এই ফন্টগুলো ইনস্টল করতে হলে কীভাবে ইনস্টল করবেন, ডাবল ক্লিক করেন অথবা যে কোনো আনজিপ ফোল্ডার দিয়ে, আনজিপ সফটওয়্যার দিয়ে আনজিপ করলেন, করার পরে এখন ইনস্টল করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে ইনস্টল দেখাবে, সম্ভবত পিসিতে তাই করে, এখানে ইনস্টল করা যায়। ইনস্টল অনেক লেটার ইনস্টল করবো, লেটার পরিমাণ অনেকগুলো আছে, তাহলে যে যে যেগুলো যেগুলো ফন্ট আছে দেখলে বোঝা যাচ্ছে সেগুলো আমরা ইনস্টল করে দেব। এখানে টিএক্সটি আছে, টিএক্সটিটা আসলে ইনস্টল করার কিছু নেই, ইনস্টলটা সবগুলো ফন্ট ইনস্টল হয়ে গেল। এখন আমি কাজ করব, এখানে এই ফন্টটাকে অসল্ট লাইট রেগুলার দেখে মনে হচ্ছে কাছাকাছি ফন্ট নাও হতে পারে, আমার মনে হচ্ছে এটা না, অন্য কোনো ফন্ট ইউজ করেছে কাছাকাছি, আই এম নট শিওর আসলে কোন ফন্ট ইউজ করেছে। তাহলে কী করবেন, ইনিশিয়ালি কাছাকাছি যে ফন্টটা পাওয়া যায় সেই ফন্টটা ইউজ করার চেষ্টা করেন। এটা যদি আমি 12 দিই, 12 বোল্ড, তাও বেশি বড় মনে হচ্ছে, তার মানে আসলে এই ফন্টটা ইউজ করেনি এখানে, কারণ 11 পয়েন্ট হওয়ার কথা না লজিক্যালি। তারপর যদি মনে হয় আপাতত আমরা ইউজ করব, সেই ক্ষেত্রে কী করতে পারি, আমরা কার্নিং ট্রেকিং তো মনে আছে তাই না, কার্নিং ট্রেকিং ইউজ করেছেন, কার্নিং ট্রেকিং দিয়ে আপনি এটা নিতে পারেন। দেন একটা থেকে আরেকটা ডিস্টেন্সটা আপনি স্পেস দিয়ে নেওয়ার চেষ্টা করেন, পেজেস দিলেন একটা বেশি আছে একটা কম দেন। নেক্সট টাইম যখন করবেন তখন কী করেন, এই ডিস্টেন্সটা এখানে যে ডিস্টেন্সটা নিয়েছেন ইকুয়াল ডিস্টেন্সটা যেন প্রতিটা পরে পরে থাকে, তাহলে কী হবে আপনার এখানে ডিস্টেন্সগুলো সবগুলো তাহলে সমান হবে, সেভাবে আপনি সমান করে নিতে পারেন। আর এখানে যখন কাজটা করবেন, এটা হলো ফন্টোসামের ফন্ট দিবেন, এখানে এটা দেখে মনে হচ্ছে ওপেন সেন্স, হ্যাঁ সেরিফ সেন্স সেরিফ তো আমরা বুঝি তাই না, সেরিফ সেন্স সেরিফ ধারণা আছে আমাদের, ধারণা নেই। এই ফন্টটা হলো সেন্সরি ফন্ট, আর সেরিফ হলো টাইমস নিউ রোমান আমরা চিনি, টাইমস নিউ রোমানের মধ্যে দেখেন কি আছে, অনেকগুলো যে দাঁত আছে মাথা বের হওয়া, এই ফন্টগুলোকে বলা হয়, এই ফন্টগুলোকে বলা হয় হলো সেরিফ ফন্ট, সেরিফ, আর এই ফন্টগুলোকে বলা হয় সেন্সরি ফন্ট। এখানে স্পেলিংটা দেখার জন্য এই যে দেখেন এখানে দেওয়া আছে সেরিফ সেন্সরিফ, সেরিফ ফন্ট, সেন্সরি ফন্ট, হ্যান্ডরাইটিং ফন্ট, মনোস্পেস ফন্ট, এরকম ফন্ট থাকে, যেমন এটা হলো মনোস্পেস ফন্ট, এই দুই ধরনের ফন্ট আছে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে ডিজাইনের ক্ষেত্রে
সেন্স সেরিফ ফন্টটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ দেখতে এটা অনেক স্মার্ট মনে হয়। এটা থেকে সেরিফ ফন্ট থেকে অনেক সময় সেরিফ ফন্টটা ইউজ করা হয়, মনে করেন একটা ব্লগ লিখবেন, ব্লগের মধ্যে সেরিফ ফন্টটা দেখতে স্মার্ট মনে হয়, ডিপেন্ড অন কন্ডিশন। তো এখানে যে ফন্টটা আছে দেখে মনে হচ্ছে ওপেন সেন্স, এটা আসলে ইনস্ট্যান্টলি বা এখনই আপনাদের মাথায় আসবে না, আস্তে আস্তে একটা সার্টেন পিরিয়ডে আসবে কাজ করতে করতে, যে কোন ফন্টটার নাম কী বা কোনটা কোন ফন্টের মতো মনে হচ্ছে। ইনিশিয়ালি আপনারা কাছাকাছি একটা ফন্ট দিয়ে ডিজাইনটা করবেন, দেন এখানে একটা পিছনে সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, আপনারা যদি খেয়াল করে দেখেন সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ডের উপরে এই টেক্সটটা লেখা হয়েছে। আমার মনে হয় আমরা হুবহু লিখতে পারবো, তাই না? আচ্ছা, এখানে ফন্টোসামের আইকন থেকে আপনি একটা সার্চ আইকন দিয়ে দিতে পারেন। এখানে যেটা করা হয়েছে কন্ট্রোলার বলা হয়, স্লাইডার কন্ট্রোলার, যেখানে তিনটা স্লাইডার আছে, আপনি শুধু কন্ট্রোলার বসাবেন, তিনটা স্লাইডার বানানোর প্রয়োজন নেই আপাতত। নিচে একটা মেনু আছে, সাব মেনু, এটাকে আসলে সাব মেনু না, এখানে ওরা ট্যাব ইউজ করেছে হয়তো। তো আপনি জাস্ট যেরকম আছে ডিজাইনটা অ্যাজ ইট ইজ করেন, আমার মনে হয় এটা আমরা আজকের ক্লাসে শেষ করতে পারবো, তাই না? সম্ভব না, খুব কঠিন কিছু না তো, অল্প কিছু দেওয়া আছে।